আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্মদিন। আর এদিনেই লালকেল্লায় বোস মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে মিউজিয়ামে নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের সম্পর্কিত জিনিসপত্র রাখা থাকবে, যা দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। অনেকদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসের অন্দরে ও বাইরে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাকে কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগেই জঙ্গি দমনে বড়সড় সাফল্য। উপত্যকায় নিকেশ 3 জঙ্গি। এদিন কাশ্মীরের বারামুল্লার বিন্নের গ্রামে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়, তাতে নিকেশ হয় ওই 3 জঙ্গি। মঙ্গলবার কাশ্মীরের জম্মু শ্রীনগর জাতীয় সড়কে অবস্থিত জওহর টানেলের কাছে তুষারঝড়ের দাপটে ধস নামার ফলে সেখানে যান চলাচলে বিপত্তির সৃষ্টি হয়। তৃতীয় দিনেও সে একই পরিস্থিতি অব্যাহত। জানা গেছে ধসের হাত থেকে খুব জোর বেঁচে গেছেন টানেলের পাশেই বসবাসকারী টানেলের রক্ষণাবেক্ষণের কর্মীরা। ২০০২ সালের গুজরাট দাঙ্গার অন্তর্গত নারদা পাটিয়া মামলায় অভিযুক্ত 4 জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় 4 জনকে অভিযুক্ত করেছিল গুজরাট হাইকোর্ট। ফের দেশের মধ্যেই জঙ্গি সন্দেহে আটক নয়, দিল্লি উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্র। জানা গিয়েছে থানা ও ঔরঙ্গাবাদ থেকে এই 9 জনকে আটক করে মহারাষ্ট্র এটিএস। হাওয়া অফিসের পূর্বাভাসে অশনি সংকেত। আবহাওয়া দফতরের ইঙ্গিত, উত্তর ভারতে জারি থাকবে বৃষ্টি ও তুষারপাত, পশ্চিমে ঝঞ্ঝার দাপটও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাহলে কি বিদায় নিতে চলেছে শীত? ইঙ্গিত কিন্তু তেমনই। শীতের হালকা আমেজ থাকলেও কলকাতায় তাপমাত্রা কিন্তু বাড়ল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.1°C। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া সূত্রে খবর। সলমান খানের ভক্তদের জন্য বিশেষ বছর 2019। শিগগিরই সুপারহিট দাবাং ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং শুরু হতে চলেছে। বলিউড সুলতান সলমানের ভাই আরবাস খান এ খবর নিশ্চিত করেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। বলেছেন এ খবর সম্পূর্ণ মিথ্যা। খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করানোর অনুরোধ করেছেন এই রকস্টার তারকা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।